পাপড়াটা বানানো হচ্ছে। শুভ, আজকে কোথায় যাচ্ছ তুমি? এই তো মাছ মারা চলে যাচ্ছিলাম। কোথায়? শুভ, চাচা কোথায়? চাচাকে কল দাও। শ্বশুর বাড়ি এসে নিখোঁজ হয়ে গেছে। হ্যাঁ, শ্বশুর বাড়ি এসে নিখোঁজ হয়ে গেছে। শুভ, চলছে? হ্যাঁ হ্যাঁ, চলছে চলছে। সকালে নাচটা করতে আসছে। আমরা কি আল্লাহ বিলে আমরা বলি তো গাঙ্গো দাই আমরা নি হয় হয় মশরি কারিও ওই জামাই দেই চলো। ও নাইল না তো তোমার শুভ, আজকে কি মাছ ধরতে পারবো? তুমি হঠাৎ মারো, শুদ্ধ হঠাৎ মারছিলে, কিছু বুঝতে পারতেছি না কন্ডিশনটা। মিক্সিং কথা বলতেছে আর কি, এই জন্য। ও, ছোট্ট একটা দোকান, ছোট্ট সংসারের জন্য ছোট্ট একটা দোকান দরকার এরকম। এরকম একটা তোমার হলে হবে তাই না? না, কোথায় এসেছো? একটা সোনামণিকে দেখতে পাচ্ছি আমরা। হ্যালো সোনামণি, হাই। সোনামণি, আমার তো গরম লাগতেছে শুভ। এখন কি আমরা শাকম পার হবো? হ্যাঁ হ্যাঁ, শাকম পার হবো। এখানে মেবি মাছ আমরা মারবো। এখানে গন্তব্যস্থান তাই না? ও, খুব দূর দাঁড়ান তো, লঙ্গি টঙ্গি খুলে যাচ্ছে কিন্তু দৌড়ানো বন্ধ হচ্ছে না। খুবই দূর দাঁড়ান তো প্লেয়ার, হাসিটা বন্ধ হচ্ছে না তাই না? লঙ্গি খুলে যাচ্ছে। ও জেলাম বাসা কম রে ভাই। ট্যাংরা মারা তাইছি না বা আমরা, গোয়াল গোয়াল নিরাই জায়গা তাও চাচা, এই না? হ্যাঁ বিশু ভাই, কই যে যায়? রাস্তাটা কিরকম? রাস্তাটা খুবই বিপজ্জনক, যেমন মরুভূমি এলাকা, কিন্তু আমার মরুভূমি নয়। তুমি মনে হয় ট্রেনিং নেয় তাই না? প্লেসটা কি কিন্তু খুব বিউটিফুল। হ্যাঁ বিশু ভাই, কাঙ্ক্ষিত জায়গায় কি আমরা চলে আসছি? গোপন জায়গা, গোপন জায়গা। এখানে কি অনেক মাছ? আমরা অনেক কষ্ট করে আমাদের জাহাঙ্গীর ভাই পারমিশন পেয়েছি, উনি হচ্ছেন এই জায়গার মালিক। উনি খুবই কুতায় মুতায় পারমিশন দিচ্ছেন, এখন দেখা যাক কি দক্ষতা।
ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সেই। হ্যাঁ হ্যাঁ বিশু ভাই পশ্চিম রায়গিনে আশাটা ফুরি গে খালি অল গাই বড়ি খুড়া আগা লগ প্রস্তুতি নিয়ে আবার দেখা যাক কি হয় আর কি। হ্যাঁ কোন সাইজ বাসা কোক দূরে নি ও কোন আসেন খাটা না আসেন ওই যে খান্দা পড়ে গেছে বিষয় মনে হয় ডরাই দেয় নাকি তা মাছ যদি ধরে না নানি দেখো অপেক্ষা করো কেতা দেখছে তোমার কিন্তু ধৈর্য শক্তি আছে বিশু ভাই। শেষ আসা আর এখান থেকে উঠতাম না অন্য তাকমো যাই হোক শুভ কোন দিন টাইস।